হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুইট হোয়াইট চকোলেট গানাচ রেসিপিটি। এই রেসিপিটি দিয়ে আপনারা বিভিন্ন রকম আইসক্রিম ডেকোরেশন, কেক ডেকোরেশন, বিস্কুটের ক্রিম তৈরি ইত্যাদি কাজে এগুলি ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আমি এরকম একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এই সসপ্যানের মধ্যে আমি 1 কাপ দুধ দিলাম। এরপর এতে আমি 1 চামচ ময়দা, 3 চামচ গুঁড়ো দুধ এবং 3 চামচ চিনি অ্যাড করলাম। এবং অ্যাড করার পর না এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, খুব ভালোভাবে। এই দেখুন আমি কী সুন্দর মিশিয়ে নিচ্ছি, পুরো একদম যেন স্মুথ হয় মিশ্রণটা। মিশ্রণটার মধ্যে যেন কোনো কিছু দলা পাকিয়ে না থাকে, ময়দা বা গুঁড়ো দুধ খুব দলা দলা হয়ে থাকে যেন দলা পাকিয়ে না থাকে। এই দেখুন এইরকম ভাবে মিশ্রণটা আমি রেডি করে নিলাম। এইবার গ্যাস চালিয়ে গ্যাসের ফ্লেমটি লো করে দেবো, দিয়ে তারপর আমি ওটা চাপিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো ওটা, লো ফ্লেমেই এটা করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। প্রয়োজন বুঝে একটু ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে হবে। এই দেখুন ফুট ধরেছে আস্তে আস্তে। এবার আমি ভালোভাবে নাড়তে থাকছি, নাহলেই কিন্তু একটা তলা লেগে যাওয়ার চান্স আছে। এই দেখুন কনসিস্টেন্সি গাঢ় হতে শুরু করেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে 1 স্পুন বাটার এতে মেশাবো এবং ভালো করে মিশিয়ে দিয়ে তারপর আবার 1 স্পুন ভ্যানিলা এসেন্স এতে মেশালাম এবং আবার ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এইবার এই চকলেট গানাচ অলমোস্ট রেডি হয়ে গেছে। এই দেখুন আমি একটা পাত্রে এটিকে ঢেলে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছে, একদম মিষ্টি মিষ্টি। তাহলে বাচ্চাদের এটা খুবই প্রিয় একটি রেসিপি। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটি তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। থ্যাংকস ফর ওয়াচিং।